আজকে আজকে সরকার আর স্টুডেন্টদের কোনো আন্দোলন হয় নাই, আজকে যুদ্ধ হয়েছে। সরকার পক্ষ পুরাটাই স্টুডেন্ট আর তলিগার পুলিশ একসাথে তো হয়। আজকে আমাদের উপরে গ্রেনেড মারা হইতেছে, রাবার বুলেট মারা হইতেছে, কেন এগুলা এগুলা কেন? প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্টের উপরে আজকে গুলি করা হয়। যারা ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে, ওরা বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছি না, আমাদের ভবিষ্যৎ ওদের নিয়ে দৌড়াইতে হইতেছে। আমাদের ওরা কি করবো? এটা কোন সরকার, কোন দেশে বসে? এটা কোন সরকার? শেখ হাসিনা বয়কট, শেখ হাসিনা বয়কট, শেখ হাসিনা বয়কট। আপনাদের পক্ষ থেকে কি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে? তারা যদি হামলা করে আবার আমাদের প্রতিরোধের কোনো ক্ষমতা নাই। আমরা স্টুডেন্ট শুধু এতটুকুই, আমরা আমাদের এতটুকুই, আমরা লড়াই অধিকার, আমাদের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছে, আজকে এর জন্য লড়াই করে যাব, আমরা রাস্তায় থাকব। ভাই আপনাদের কি আহত হয়েছে কি না এখানে আজকে? আপাতত আহত অনেকে মাথা ফাটছে, দেশবাসীর প্রতি আপনাদের আহ্বান কি? দেশবাসীর প্রতি আহ্বান ভাই, আমাদের জনতা তো আমাদের স্টুডেন্টদের সাপোর্ট করা হোক, ন্যায়টা ন্যায়টা বিচার করা হোক, ন্যায়টা ন্যায়টাই হোক, সহযোগিতা করতে দিল পুলিশ ছাত্র, পুলিশ পিছন দিয়ে টিয়ার গ্যাস মারতেছে, ছাত্রলীগ মারতেছে আমাদের দিকে, আমাদের দিকে হামলা করেছে। তারা আসলে খালি হাতে বা ছোট লাঠি হাতে কিন্তু প্রতিরোধ করা সম্ভব না। এই মুহূর্তে যারা গার্ডিয়ান আছেন সচেতন মহলের, সকলকে একসাথে নেমে এই আন্দোলন সফল করার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছে। যে আমি কিছু কথা বলতে চাই, যে আমাদের হাতে এখন লাঠি, ঠিক আছে, এই হাতে আমাদের কলম থাকার কথা, কিন্তু এই সুযোগ আমাদের কে করে দিছে? আমরা কিন্তু প্রথম, আমরা লাঠি শোটা নিয়ে নামি নাই, আমরা কিন্তু প্রথম লাঠি শোটা নিয়ে নামি নাই, ওরা আমাদের নিয়ে নামতে বাধ্য করছে, ওরা আমাদের নামতে বাধ্য করছে। এবং আমি আমি বিশেষভাবে অনুরোধ করব যেন সরকারি পক্ষটা আমাদের দেখে। এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার্থী, পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, তারা কিন্তু একটু আগেই সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা কিন্তু একত্রিত হয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছাত্ররা রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে। এই মুহূর্তে যারা দেখছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনকার ভিডিও, এখন আপনারা লাইভ ভিডিওটি দেখছেন। দেখতে পাচ্ছেন দুপক্ষের কিন্তু সংঘর্ষ চলছে। তারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। নাম বলেন কেন?
দর্শক, বাংলাদেশ সময় 6:17 বাজে এই মুহূর্তে, কিন্তু ছাত্রলীগ তারা এখন থেকে তারা হামলা করার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, অপরপক্ষে কিন্তু পুলিশের সহযোগিতা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা কিন্তু এখানে হামলা করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ছাত্ররা ইট ভেঙে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক, দর্শক ছাত্রলীগের মুখোমুখি কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তারা টিয়ার শেল ছুড়ছে। পুলিশের সহযোগিতায় কিন্তু তারা টিয়ার শেল ছুড়ছেন এবং ছাত্ররা কিন্তু সাহসী ভূমিকায় এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তাদেরকে ধাওয়া করেছেন এবং তাদেরকে কিন্তু ধাওয়া করে পিছু হটতে বাধ্য করেছেন। দর্শক, এই এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু লাঠি হাতে তারা এখানে একত্রিত হচ্ছেন। একটু আগেই পুলিশের সহযোগিতায় কিন্তু ছাত্রলীগ এখানে তারা আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রিত হয়ে তা মোকাবেলার করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাধারণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, অবরোধ করেছেন। অপরপক্ষে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সহযোগিতা কিন্তু একটু আগেই তারা এখানে হামলা করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা এখন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে কিন্তু তারা এখন বিক্ষোভ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছাত্ররা রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে। এই মুহূর্তে যারা দেখছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনকার ভিডিও, এখন আপনারা লাইভ ভিডিওটি দেখছেন। দেখতে পাচ্ছেন দুপক্ষের কিন্তু সংঘর্ষ চলছে, তারা দেখতে পাচ্ছেন। ছাত্রলীগের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে।
নাম বলেন কে? দর্শক, বাংলাদেশ সময় 6:17 বাজে এই মুহূর্তে, কিন্তু ছাত্রলীগ তারা এখন থেকে তারা হামলা করার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, অপরপক্ষে কিন্তু পুলিশের সহযোগিতা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা কিন্তু এখানে হামলা করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ছাত্ররা ইট ভেঙে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক, দর্শক ছাত্রলীগের মুখোমুখি কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তারা টিয়ার শেল ছুড়ছে। পুলিশের সহযোগিতায় কিন্তু তারা টিয়ার শেল ছুড়ছেন এবং ছাত্ররা কিন্তু সাহসী ভূমিকায় এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তাদেরকে ধাওয়া করেছেন এবং তাদেরকে কিন্তু ধাওয়া করে পিছু হটতে বাধ্য করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কের। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর তারা কিন্তু আক্রমণ চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আপনি একটু দূর পারে থাকেন, ভিডিওতে চলে আসে। দর্শক, লাইভটি যারা দেখছেন শেয়ার করে দিবেন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। এখানে কিন্তু অনুরোধ করেছেন অভিভাবক যারা আছেন সবাইকে, এই তারা কিন্তু এই বোম গুলি এবং পুরো এলাকা একেবারে কালো করে ফেলেছে। শিক্ষার্থীদের আসলে খালি হাতে এই বাস নিয়ে তাদেরকে প্রতিরোধ করছেন এই মুহূর্তে। আমাদের যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। এই মুহূর্তে কিন্তু ঢাকার এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী ওদের বাধা উপেক্ষা করে কিন্তু এই এখানে অবস্থান করেছেন বা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, পুলিশের সহায়তায় কিন্তু এই ছাত্রলীগ, আওয়ামী লীগ কিন্তু এই হামলাগুলো চালাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন শত শত ছাত্রছাত্রী কিন্তু এখন রয়েছেন, জমায়েত হয়েছেন। দর্শক, একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে কিন্তু এই সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ এবং ছাত্রলীগের, তারা কিন্তু খুবই কাছাকাছি অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে পুরো রাস্তা। এই মুহূর্তে সাধারণ মানুষদের এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছেন। শত শত শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছেন, অপরপক্ষে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের সহযোগিতায় কিন্তু তারা রাবার বুলেট এবং বোমা বিস্ফোরণ করছে পুরো এলাকায়। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। যারা লাইভটি দেখছেন সরাসরি শেয়ার করে দেবেন এবং ছাত্রদের সাথে আপনারা থাকুন, ছাত্রদের যৌক্তিক দাবির সাথে আপনারা পক্ষ নিন। অভিভাবক যারা আছেন তাদেরকেও বলছি এই ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হন এবং সবাইকে সহযোগিতা করুন। দর্শক, সাধারণ ছাত্ররা এখানে বিক্ষোভ করছেন, তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন, সবাইকে সাথে নিয়ে তারা কিন্তু এই মোকাবেলা করার চেষ্টা করছেন। পুরো এলাকা দর্শক এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, যারা কমেন্টস করছেন এই মুহূর্তে এখন এই ঘটনা ঘটছে একেবারে সন্ধ্যার পূর্ববর্তী সময়ে। এখন বাংলাদেশ সময় 6:22 বাজে, সরাসরি আপনারা লাইভ দেখছেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকা এবং গুলিস্তান ফ্লাইওভারের একেবারে নিকটবর্তী স্থানে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, আল মদিনা টিভির সাথে থাকবেন, সবসময় সত্য নিউজ সত্য খবর জানতে আমাদের সাথে থাকুন। বড় ভাই
এই বড় ভাই দর্শক, এখানে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ আওয়ামী লীগের এই পাল্টাপাল্টি মুখোমুখিতে কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা একজন শিক্ষার্থীর কাছে একটু জেনে নেব যে আসলে এই এলাকার সর্বশেষ কি অবস্থা, আমরা একটু জেনে নিতে চাই। ভাই এখানে আসলে অনেক ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা যাত্রাবাড়ি এলাকায় একেবারে গুলিস্তান ফ্লাইওভারের মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থীরা এখানে অবরোধ করছেন। অপরপক্ষে পুলিশের সহযোগিতায় কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা কিন্তু হামলার চেষ্টা করছে এবং কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া এদের মধ্যে দেখা গেছে। দর্শক যারা দেখছেন লাইভটি, এই মুহূর্তে আলমদিনা টিভি শেয়ার করে দিয়ে সত্যটা সবার কাছে শেয়ার করে দিন। আপনারা দেখছেন দর্শক আলমদিনা টিভি, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তে লাইভ আপনারা শেয়ার করে দেবেন। ন্যায় বিচার তো করে না ভাই, ন্যায় বিচার তো না এদেশে, এদেশে যে কোনো বিচার হয় সব সরকারের নিয়মে, সরকারের নিয়মে বিচার হয়, সরকার যেটা কয় ওই নেই বিচার, স্বতন্ত্র দেশ, এক না তো এক না তো মানছো না, আজকে সরকার যা কয় তাই হইব, সাধারণ কোনো পাবলিকের কোনো ক্ষমতা নাই। একটা কথা বলো, আজকে একটা কথা বলে তার খবর আছে। দর্শক বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই ক্ষিপ্ত যে বেশ কয়েকদিন ধরে তাদের এই টানা আন্দোলন চলছে, তারপরে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের যে তাদের যে চাওয়া কোটা সংস্কার এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য এখানে পাইনি। আমরা আজকে শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আসলে তার এই বক্তব্যে কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন তাদের বিষয়ে কোনো বক্তব্য আছে কি না। এবং আপনারা জেনেছেন যে গতকাল সারা বাংলাদেশে প্রায় 6 জন কিন্তু শিক্ষার্থী নিহত হয়েছেন পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের কিন্তু এই যৌথ হামলায়। যারা দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক এই এলাকায় কিন্তু এই মুহূর্তে মানে রণক্ষেত্রে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভাই একটা ভিডিও না এই এলাকাটা দিলে একটা ভিডিও এটা না এটা খালি একটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশের কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষরা রয়েছে এবং ছাত্ররা ব্যারিকেড দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন যে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় কিন্তু তারা এখানে দর্শক দেখছেন সরাসরি রাজধানীর এলাকার চিত্র, কোটা আন্দোলনকারীরা কিন্তু কোটার সংস্কারের পক্ষে আজকে বিক্ষোভ মিছিল করছেন, রাস্তা অবরোধ করেছেন। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবরোধ করে রেখেছেন। আপনার ইচ্ছা আমার এনে মনে দিয়ে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে একেবারে গুলিস্তান ফ্লাইওভারের কাছাকাছি যাত্রাবাড়ি এলাকায় সাধারণ শিক্ষার্থীদের অবস্থান,
এবং অপরপক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারাও অবস্থান নিয়েছেন, তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, এই এলাকা একেবারে ব্যস্ততম এলাকা, এখানে কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এখানে অবরোধ করে রেখেছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং এটা প্রতিরোধ করার চেষ্টা করছেন। এই এলাকা টিআর সেলের ধোঁয়াতে কিন্তু অলরেডি কালো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ শিক্ষার্থীদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আবারও কিন্তু সেই সংঘর্ষের মুখোমুখি হতে যাচ্ছে ছাত্ররা, সাধারণ ছাত্ররা, এবং কিন্তু এই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই তাদের মোকাবেলার জন্য। আবারও টিআর সেল মারছেন, দেখতে পাচ্ছেন পুরো এলাকা সন্ধ্যা ঘনি আসছে, একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকা এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যান চলাচল এই মুহূর্তে করতে দেওয়া হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা এটা আটকে দিয়েছেন এবং আবারও টিআর সেল মারছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাল ধোয়া। দর্শক, শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে,
এখন তারা কিন্তু কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে, তারা এগিয়ে যাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা সাহস নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দর্শক আবারও কিন্তু সে হামলার চেষ্টা করছেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি কিন্তু হামলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা ছাত্রলীগের। তারা কিন্তু এখানে আবারও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এই এলাকায়, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আবারও কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়াকে দেখানো হচ্ছে। দর্শক বারবার হামলার সম্মুখীন হয়েও কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা কঠোর অবস্থানে, শক্ত অবস্থানে রয়েছেন, প্রচুর সংখ্যক ছাত্ররা রয়েছেন। দর্শক যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। পুরো এলাকা এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাংবাদিক সহ কেউ কিন্তু এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। আপনারা দেখছেন সকালে শাহবাগেও এমনটি হয়েছে। যারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের একেবারেই পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছেন এবং শক্ত অবস্থানে রয়েছে বললেই চলে। কারণ পুলিশের সহযোগিতায় বারবার ধাওয়া খাওয়ার পরেও কিন্তু তারা এই মাঠ ছেড়ে যায়নি, তারা শক্ত অবস্থানে রয়েছেন, অবরোধ করে রয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যেটা জানতে পেরেছি, হ্যাঁ এটা অবশ্যই একজন কমেন্ট করেছেন, এটা যাত্রাবাড়ি ফ্লাইওভার যারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ সময়
6:39 আপনারা দেখতে পাচ্ছেন এই সরাসরি লাইভ। আপনারা শেয়ার করে দিবেন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে যারা অভিভাবক শিক্ষার্থীদের, যারা মা বাবা এবং টিচার, প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে হয়ে এই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা কিন্তু তারা ঘরে ফিরবে না, এমনটি কিন্তু তারা বলেছেন আমাদের। মুহুর মুহুর ককটেল বিস্ফোরণ কিন্তু চলছে, একদিকে ছাত্রলীগ এবং হচ্ছে পুলিশ, তারা মুহুর মুহুর গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করছে, অন্যদিকে ছাত্ররা কিন্তু তারা শক্ত একটি অবস্থান তারা অবস্থান করেছে সড়কের মধ্যে, তারা কিন্তু কোনোভাবেই রাস্তা ছাড়ছে না। তারা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়ক এই মুহূর্তে অবরোধ করে রেখেছে ছাত্ররা। তারা দেখতেই পাচ্ছেন একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি, ছাত্রলীগ এবং হচ্ছে একটি অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ছাত্র সামনের দিকে আগাচ্ছে। দর্শক, সাহসী ভূমিকা নিয়ে কিন্তু ছাত্ররা এগিয়ে চলছে এবং প্রতিরোধ করার চেষ্টা করছে। আপনারা সর্বশেষ জানতে আমাদের সাথে থাকুন। পুরো এলাকা যাত্রাবাড়ি গুলিস্থানের এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। টিয়ার শেল বোমা রাবার বুলেটকে উপেক্ষা করে ছাত্ররা কিন্তু সাহস নিয়ে এই বাঁশ হাতে করে কিন্তু তারা এই রাজপথে অবস্থান গ্রহণ করছে এবং প্রতিরোধ করার চেষ্টা করছে। আবারও কিন্তু ককটেল কে মারছে? ককটেল পুলিশ, পুলিশ দর্শক, আপনাদেরকে দেখাতে চাই একটু সামনে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা একেবারে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা আগুন ধরিয়ে দিয়েছেন এবং অপরপক্ষে পুলিশের সহযোগিতায় কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বারবার হামলা করার চেষ্টা করছেন, ছাত্ররা প্রতিরোধ করার চেষ্টা করছেন। পুরো এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গুলি এবং রাবার বুলেটের মুহুর্মুহু শব্দ, তারপরেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা থেমে নেই, তারাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি প্রতিরোধ করার চেষ্টা করছে। অনেক অভিভাবকদেরকেও আমরা দেখছি রাস্তায় নেমে এসেছে। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। পুরো এলাকা একেবারে রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে।
আবারও কিন্তু ছাত্রলীগের সেই পাল্টা হামলা করার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দৌড়াচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু মুহুর্মুহু অবস্থানে রয়েছে। আবারও তারা কিন্তু আবারও অবস্থান নিয়েছেন। দর্শক যারা দেখছেন এই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। যৌক্তিক দাবির পক্ষেও যে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রদের এই আন্দোলনকে রুখে দিতে চাচ্ছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ¿Qué me ha ganado?